ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু ক্র্যাক বিএসসি সবাইকে স্বাগত জানাই আজকে আমরা জেনারেল সায়েন্সের হিট চ্যাপ্টার থেকে খুব গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন আলোচনা করব তোমরা যারা চ্যানেলে নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেষ পর্যন্ত দেখতে থাকো চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন ডেন্সিটি অফ ওয়াটার ইজ ওয়ান গ্রাম পার সি ইট ইজ স্ট্রিকলি ভ্যালিড্যাট তাহলে আমাদের প্রথম প্রশ্নে বলেছে যে জলের ঘনত্ব সর্বাধিক ওয়ান গ্রাম পার সিসি কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে তো অপশান নাম্বার এ জিরো ডিগ্রি সেন্টিগ্রেড অপশান নাম্বার বি ফোর ডিগ্রি সেন্টিগ্রেড অপশান সি টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড অপশান ডি হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে এখানে অপশান নাম্বার বি চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হয়ে যাবে সঠিক উত্তর চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয় যেটা কত ওয়ান গ্রাম পার সিসি তার পরবরশন দেখে নাও টু মেজার ভেরি হাই টেম্পারেচার উই ইউজ খুব উচ্চ উষ্ণতা পরিমাপ করতে গেলে আমরা কোনটি ব্যবহার করব প্রথম অপশান আছে যেটা মার্কারি থার্মোমিটার দ্বিতীয় অপশান প্ল্যাটিনাম রেজিস্ট্যান্ট থার্মোমিটার থার্ড অপশান থার্মো ইলেকট্রিক পাইরোমিটার অ্যান্ড নান অফ তাহলে এখানে আমরা উত্তর করব থার্মো ইলেকট্রিক পাইরোমিটার থার্মো ইলেকট্রিক পাইরোমিটারের দ্বারা খুব উচ্চ উষ্ণতা আমরা পরিমাপ করতে পারি কারণ কি এই থার্মো ইলেকট্রিক পাইরোমিটারের দ্বারা দুশো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এক হাজার ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতা আমরা পরিমাপ করতে পারি তার জন্য তার পরে প্রশ্ন দেখে নাও দ্য মিনিমাম টেম্পারেচার ইজ মেজার বাই আমরা খুব কম উষ্ণতা পরিমাপ করতে পারবো কিসের দ্বারা অপশান নাম্বার এ অ্যালকোহল থার্মোমিটার অপশান নাম্বার বি থার্মোমিটার অপশান নাম্বার সি ম্যাক্সিমাম রিডিং থার্মোমিটার অপশান নাম্বার ডি মিনিমাম রিডিং থার্মোমিটার তাহলে এখানে আমরা উত্তর করব অ্যালকোহল থার্মোমিটার কারণ অ্যালকোহলের যে হিমাঙ্ক সেই হিমাঙ্ক হচ্ছে খুবই কম যেটা কত মাইনাস একশো দশমিক ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে তার জন্য আমরা মিনিমাম টেম্পারেচার যদি মাপতে চাই তাহলে অ্যালকোহল থার্মোমিটার আমরা ব্যবহার করবো তারপরে প্রশ্নটা দেখে নাও দ্য ফ্রিজিং পয়েন্ট অফ ফ্রেশ ওয়াটার তাহলে সাধারণ জলের হিমাঙ্ক কত অপশানগুলো দেখে নাও তিন ডিগ্রি সেন্টিগ্রেট পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেট জিরো ডিগ্রি সেন্টিকেট অ্যান্ড ফোর ডিগ্রি সেন্টিগ্রেট তাহলে অপশান হচ্ছে সি জিরো ডিগ্রি সেন্টিকেট সঠিক উত্তর অপশান নাম্বার সি জিরো ডিগ্রি সেন্টিগ্রেট সঠিক উত্তর জিরো ডিগ্রি সেন্টিকেট হচ্ছে ফ্রিজিং পয়েন্ট মানে হিমাঙ্ক সাধারণ জলের হিমাঙ্ক এবং গলন সাধারণ জলের দুটো এক জিরো ডিগ্রি সেন্টিগ্রেট তারপরের প্রশ্নটা দেখে নাও হোয়েন ওয়াটার ফ্রিজেস ইটস ডেন্সিটি যখন জল জমে বরফে পরিণত হয় তখন তার ঘনত্বের কি পরিবর্তন হয় ডিক্রিজ মানে কমে যায় বিকেমস জিরো মানে জিরো হয়ে যায় রিমাইন কনস্ট্যান্ট মানে স্থির থাকে অ্যান্ড ইনক্রিজ ইনক্রিজ মানে বাড়ে তাহলে এখানে আমরা ডিক্রিজ করব। মানে কমে যায় যখন একটা কথা মনে রাখবে যে জল জমে বরফ হলে তার আয়তন বাড়ে কিন্তু তার ঘনত্ব কমে যায় কি বললাম জল জমে বরফ ফলে তার আয়তন বাড়ে কিন্তু ঘনত্ব কমে যায় তাহলে এখানে আমাকে জিজ্ঞেস করেছে যে ঘনত্বের কি পরিবর্তন হয় তাহলে ঘনত্বের পরিবর্তন ডিক্রিজ হয় মানে কমে যায় অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার তারপরে প্রশ্নটা দেখে নাও হোয়াট ডিটারমাইন্স দ্য কালার অফ এ স্টার একটা স্টারের যে কালার থাকে সেটা কি দ্বারা প্রকাশ পায় অপশান নাম্বার এ টেম্পারেচার অপশন নাম্বার বি ডিস্ট্যান্স অপশান নাম্বার সি রেডিয়াস অ্যান্ড অপশান নাম্বার ডি অ্যাটমসফিয়ারিক প্রেসার তাহলে এখানে অপশান নাম্বার এ টেম্পারেচার উষ্ণতা উষ্ণতায় দ্বারাই আমরা বুঝতে পারি কোন কোন স্টারের কেমন কালার হবে সেইটা ঠিক আছে তারপরে প্রশ্নটা দেখে নাও ওয়াটার ইজ ইউজড ইন কার রেডিয়েটার বিকজ অফ ইটস লো ডেনসিটি ইজি অ্যাভেলেবিলিটি হাই স্পেসিফিক হিট ক্যাপাসিটি অ্যান্ড লো বয়েলিং পয়েন্ট তাহলে আমরা জানি জলের আপেক্ষিক তাপ থেকে বেশি হাই স্পেসিফিক হিট ক্যাপাসিটি তাহলে অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর জলের আপেক্ষিক তাপ যেহেতু সবথেকে বেশি তার জন্য আমরা জলকে কার মানে গাড়ির যে রেডিয়েটার থাকে সেইখানে আমরা ব্যবহার করি অপশান নাম্বার সি হাই স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইজ দ্য রাইট অ্যান্সার হোয়াই দ্য ক্লিয়ার নাইটস আর কুলার দেন দ্য ক্লাউডি নাইটস তাহলে এখানে বলেছে মেঘযুক্ত আকাশ অপেক্ষা মেঘ মুক্ত আকাশ কেন ঠান্ডা হয় তাহলে অপশান নাম্বার এ আছে কন্ডাকটেন্স অপশান নাম্বার বি কন্ডেনশান তারপরে অপশান নাম্বার সি রেডিয়েশান অ্যান্ড অপশান নাম্বার ডি ইনসুলেশান তাহলে এখানে বিকিরণ রেডিয়েশান হয়ে যাবে সঠিক উত্তর অপশান নাম্বার সি তারপরে প্রশ্নটা দেখে নাও হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ ব্যাড থার্মাল কন্ডাক্টার তাহলে অপশান আছে এখানে দেখো অ্যালুমিনিয়াম অপশান বি কপার অপশান সি গ্লাস অ্যান্ড অপশান ডি সিলভার তাহলে ব্যাড থার্মাল কন্ডাক্টার হতে গেলে এখানে অপশান নাম্বার সি গ্লাস হয়ে যাবে সঠিক উত্তর তারপরে প্রশ্নটা দেখে নাও হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ টেম্পারেচার টেম্পারেচার মানে উষ্ণতার এসাই একক কি অপশান নাম্বার এ কেলভিন অপশান নাম্বার বি জুল অপশান সি সেলসিয়াস অপশান ডি ফারেনাইট তাহলে উষ্ণতার এশায় একক হচ্ছে কেলভিন তাহলে অপশান নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার তারপরে প্রশ্নটা দেখে নাও দ্য মেল্টিং পয়েন্ট অফ আইস ইজ ড্যাশ কেলভিন কেলভিন স্কেলে বরফের গলনাঙ্ক কত দুশো তিপ্পান্ন দশমিক এক ছয় কেলভিন দুশো তেষট্টি দশমিক এক ছয় কেলভিন দুশো তিয়াত্তর দশমিক এক ছয় কেলভিন দুশো তিরাশি দশমিক এক ছয় কেলভিন তাহলে এখানে অপশান নাম্বার সি দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান সিক্স যেটা সেটা হয়ে যাবে সঠিক উত্তর মেল্টিং পয়েন্ট অফ আইস ইজ জিরো ডিগ্রি সেন্টিগ্রেড অর দুশো তিয়াত্তর কে যদি সেন্টিগ্রেটে বলে তাহলে হয়ে যাবে সেটা জিরো ডিগ্রি সেন্টিগ্রেড আর যদি কেলভিনে বলে তাহলে সেটা হয়ে যাবে দুশো তিয়াত্তর কে বা দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান সিক্স কে এটা ছিল আমাদের মোট দশটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ হিট চ্যাপ্টার থেকে প্রশ্ন তোমরা যারা চ্যানেলে নতুন দর্শক আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করতে এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করতে অবশ্যই ভুলবে না যেন ধন্যবাদ